দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর। এই বন্দরকে সামনে রেখে পরিচালিত হচ্ছে দেশের অর্থনীতি, কারণ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 80% পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। এখানে কন্টেইনার ওঠানো নামানো হয় 3টি টার্মিনালের 12টি জেটির মাধ্যমে। সবচেয়ে বড় ও সরঞ্জাম সমৃদ্ধ টার্মিনাল নিউমরিন কন্টেইনার টার্মিনাল, এনসিটির 4টি এবং চিটাগং কন্টেইনার টার্মিনালের সিসিটির 2টি জেটির নিয়ন্ত্রণ সাইভ পাওয়ার টেকের হাতে। জেনারেল কার্গো বার্থের জিসিবির 6টি জেটি বাকি 6টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে। এক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। অর্থনৈতিক খবরের সাবস্ক্রিপশন, 7টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে বন্দরের কন্টেইনার উঠানো নামানোর ব্যবসা। প্রতিষ্ঠানগুলোর কোনোটিতে আওয়ামী লীগ নেতা অথবা তার পরিবারের সদস্যদের মালিকানা রয়েছে, আবার কোনোটির মালিক আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী। 7 প্রতিষ্ঠানের একটি সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, নূর ই আলম চৌধুরী ও স্থানীয় এম এ লতিফ এমপির ঘনিষ্ঠ ছিলেন। সাইফ পাওয়ারটেকের 6টি জেটির মাধ্যমে বন্দরের 65% কন্টেইনার ওঠানো নামানো হয়। এম এইচ চৌধুরী লিমিটেড ও বশির আহমেদ অ্যান্ড কোম্পানি লিমিটেড নামের 2টি প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছে আওয়ামী লীগ নেতা আজমা নাসিরুদ্দিন। এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড নামের আরেকটি প্রতিষ্ঠানে মালিকানা ছিল আজমা নাসিরুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রোটোকল কর্মকর্তা আলাউদ্দিন নাসিমের। নোয়াখালীর সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মালিকানা রয়েছে এ অ্যান্ড জে ট্রেডার্সে। ফজলিসন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে ইকরাম চৌধুরী। এফ কিউ খান অ্যান্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু শরীফ। তাদেরও রয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা। কন্টেইনার ওঠানো নামানোর বিনিময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বন্দর থেকে টাকা পায়। এই টাকার পরিমাণ কত হবে তা দরপত্রের মাধ্যমে ঠিক হওয়ার কথা। এক্ষেত্রে প্রকৃত প্রতিযোগিতা হলে কন্টেইনার ব্যবস্থাপনার ব্যয় অনেক কমে আসার সুযোগ তৈরি হতো। কন্টেইনার ওঠানো নামানোর ব্যবসার বিনিয়োগ কম, নিশ্চিত মুনাফা বেশি। সরকার ঘনিষ্ঠরা বেশি টাকায় কাজ নিয়েছেন, যার অর্থমূল্য 2000 কোটি টাকার বেশি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্য কাউকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী। বন্দরে কারো একক আধিপত্য চায় না পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সংস্কারের মাধ্যমে একাধিক অপারেটর নিয়োগ করা হলে পরিচালনা ব্যয় কমে আসবে বলে দাবি করেন বিজিএমইএ নেতা এস এম আবু তৈয়ব। চট্টগ্রাম বন্দরের অপারেশন কাজে এখন অন্য কারো ঢোকার সুযোগ নেই জানিয়ে সিন্ডিকেট ভেঙে প্রতিযোগিতামূলক করলে অপারেশন খরচ কমবে বলেছেন বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ। এদিকে অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, বন্দরে অনেক অনিয়ম হয়েছে, অনেক লাইসেন্স দেওয়া হয়েছে, সবই নজরে আছে। বন্দরে এখন থেকে সব দরপত্র উন্মুক্ত পদ্ধতিতে হবে। ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে স্বচ্ছতা আনার সুযোগ তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে। বন্দরকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করতে 1000 কোটি টাকার ঠিকাদারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা দরকার বলেছেন সংশ্লিষ্টরা।